দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর ফাইনালে কিন্তু কল্যাণী আইটিআই প্যান্ডেলে লাইট জ্বেলে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে লাইটটা। আজকেই কিন্তু মায়ের গায়ে পরানো হবে 50 কিলো সোনার অলঙ্কার। ফোয়ারার লাইটিংটা কত সুন্দর চেঞ্জ হচ্ছে দেখো, ভেতরের লাইটিং দেখলে তোমাদের চোখ ঝলসে যাবে ভাই। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। হ্যালো গাইজ, আজকে আবারও চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে, আর সঙ্গে কিন্তু নিয়ে এসেছি অনেক নতুন নতুন আপডেট তোমাদের জন্য। আইটিআই মোড়ের প্যান্ডেলের সামনে এসে মনে হচ্ছে পুজো যেন আজই শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ মানে এখনই কিন্তু মানুষের ভিড়টা দেখো প্যান্ডেলের সামনে, যেন পুজো কিন্তু আজকেই শুরু হয়ে গেছে যেন দেখে মনে হচ্ছে। প্যান্ডেলের উদ্বোধনের কয়েক ঘন্টা বাকি মাত্র, আর দেখতেই পাচ্ছ প্যান্ডেল কিন্তু পুরোপুরি কমপ্লিট, মানে 100% কমপ্লিট হয়ে গেছে। প্যান্ডেলের উপরের যে চূড়াটা, ওই চূড়ার উপর যে মুকুটটা দেখো, মুকুটটাও আজকে বসে গেছে, মানে অসাধারণ লাগছে ভাই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলের উপর যখন লাইটটা হবে, জাস্ট সেই লাইটিংয়ের অপেক্ষায় ভাই আজকে আমি। যত সময় বাড়ছে মানুষের ঢলও বাড়ছে, এতদিন থেকে তোমরা যেটা ওয়েট করেছিলে যে প্যান্ডেলের লাইটিংটা, সেই লাইটিংটা কিন্তু আজকে দেখতে পাবে, সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। তবে তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থেকো। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, সন্ধে হলেই কিন্তু লাইটিংটা শুরু হবে। এই ব্যারিকেডটা দিয়ে কিন্তু এন্ট্রি হবে না, এখানে সিকিউরিটি থাকে, মানে আগের বছর তোমরা দেখেছিলে এখানে পুলিশ ছিল, মানে এখান থেকে কিন্তু মেন কন্ট্রোলটা হয় গোটা প্যান্ডেলের সিকিউরিটিটা আর কি। প্যান্ডেলের ঠিক মাঝখানটা দেখতে পাচ্ছ কত বড় একটা ফোয়ারা হয়েছে, আর এই ফোয়ারাটাতে কিন্তু আজকে লাইট টেস্টিং হবে, সেটা তোমরা দেখতে পাবে একটু পরেই। প্যান্ডেলের এই পাশ থেকে দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে, আর যখন এই প্যান্ডেলের উপর যখন লাইটিংটা হবে তখন তো তোমার চোখ ধানই যাবে ভাই। প্যান্ডেলের সামনে যে গেটটা করা হয়েছে মানে কতটা সুন্দর লাগছে দেখো ভাই, মানে যেমনটা গ্র্যান্ড লিসবোয়াতে আছে সেম টু সেম কিন্তু ওইভাবেই করা হয়েছে। এখান থেকে দেখো প্যান্ডেলের ভিতরে ঠাকুরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি, আর তোমাদেরকে আমি একটু পরে ভালোভাবে দেখাচ্ছি ঠাকুরটা। দুদিন আগেই প্যান্ডেলে সোনার দুর্গা চলে এসেছে, তবে দুর্গাটা সোনার নয়, মানে দুর্গার যে সাজসজ্জাগুলো হবে সেটা পুরোটা সোনার হবে, প্রায় 50 কিলো সোনা দিয়ে কিন্তু মাকে সাজানো হবে, আর সেটা কিন্তু আজকেই সাজানো হবে। তবে আজকে তোমরা সেই দৃশ্য দেখতে পাবে না, তোমরা কিন্তু এই দৃশ্য উদ্বোধনের সময় দেখতে পাবে, মানে বুঝতেই পারছো একটা হাই সিকিউরিটির ব্যাপার আছে, এখন ঢুকতে দেবে না। তবে উদ্বোধনের দিন কিন্তু তোমরা দেখতে পাবে যে 50 কিলো সোনা দিয়ে মাকে কীভাবে সাজানো হয়েছে। প্যান্ডেলে কাঁচের কাজ আর লাইটিংয়ের কাজ কিন্তু অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, বলতে পারো যে ভেতরটা কিন্তু 100% কমপ্লিট প্যান্ডেলের। তবে আজকে কিন্তু প্রবেশ পুরোপুরি নিষেধ, এখন ভেতরে যাওয়া যাবে না। লাস্ট মুহূর্তে যেটুকু ফুটেজ ছিল তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখতেই পাচ্ছ যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে, ঝাড়বাতিগুলো কিন্তু বসে গেছে, আর ভেতরটায় কিন্তু 3 ধরনের লাইটিং হবে, সাদা, নীল আর গোল্ডেন, মানে ভেতরটাতে কিন্তু একটা অসাধারণ লাইটিংয়ের খেলা হবে ভাই। এখন এত সুন্দর লাগছে, যখন লাইটগুলো সবগুলো জ্বলে যাবে তখন ভাবো কতটা সুন্দর লাগবে দেখতে। আর সেই দৃশ্য দেখতে গেলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে এই কল্যাণী আইটিআই মোড়ে। সন্ধি পুজোর মাহাত্ম্য না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক, অষ্টমীতে মাগো তোর অঞ্জলি। একটু পরে প্যান্ডেলের লাইটিং তো তোমরা দেখতে পাবেই, তবে তার আগে কিছু ড্রোন ফুটেজ দেখে নাও প্যান্ডেলের, আর দেখার পর কিন্তু জানিও যে ড্রোন ভিউতে কেমন লাগছে প্যান্ডেলটাকে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে, মোরা সে পথছে দেবদের ঠাই তোর চরণ তলে। দশমীতে মন ভারে কেমন, এরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সব। সন্ধে হয়ে গেছে, একটু পরে কিন্তু লাইটিং শোটা শুরু হবে, আর সেই অসাধারণ দৃশ্য দেখার জন্য কিন্তু তোরা স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো। সারা জীবন ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু পুরো লাইটিং দিয়ে সাজানো হবে, মানে একটা আলাদাই ব্যাপার হবে ভাই। দেবদের ঠাই তোর চরণ তলে, তুই আসবি বলে ওরা সে পথছে, দেবদের ঠাই তোর চরণ।
দেখতে পাচ্ছ ফোয়ারাগুলো চালু করে দেওয়া হয়েছে, কালারগুলো কত সুন্দর চেঞ্জ হচ্ছে দেখো, মানে কতটা সুন্দর লাগছে দেখতে। আর একটু পরেই কিন্তু প্যান্ডেলের লাইটটাও জ্বলবে। এতক্ষণ তোমরা যেটার জন্য ওয়েট করছিলে, ফাইনালি কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর প্যান্ডেলে লাইট জ্বেলে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ উপরের অংশে লাইট জ্বলছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা। প্যান্ডেলের ভেতরের মতো বাইরেও কিন্তু তিন ধরনের লাইট জ্বলবে, সাদা, নীল আর গোল্ডেন। এখন শুধুমাত্র নীল লাইটটা জ্বলছে, তো দেখি একটু পরে বাকি লাইটগুলো জ্বলে কিনা। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে। আজকে লাইটস কিন্তু এটুকুই ছিল, এবার কিন্তু লাইট বন্ধ করে দেওয়া হলো, আবার তোমরা কালকে দেখতে পাবে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর ফাইনালি কিন্তু 12ই অক্টোবর এই প্যান্ডেলের উদ্বোধন হচ্ছে। তবে 12 তারিখে উদ্বোধন হলেও কিন্তু তারপর জনসাধারণ কিন্তু ঢুকতে পারবে না, মানে সর্বসাধারণের জন্য খোলা হবে কিন্তু 16 তারিখ থেকে। দেখো আজকে জাস্ট লাইটটা টেস্ট করার জন্য লাইটটা জ্বালা হয়েছিল, মানে ফুল লাইটিং তো আজকে দেখা গেল না। তবে কালকে কিন্তু আমি অবশ্যই আসবো, আর কাল কিন্তু ফুল লাইটিং শো দেখা যাবে। আর তোমরা কিন্তু কাল সকাল 9টার সময় ফুল লাইটিং শোর ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। শুধুমাত্র কল্যাণী নয়, সারা ভারতবর্ষে কিন্তু এখন অবধি এই প্যান্ডেলই ভাইরাল হয়েছে বেশি। এই ভাইরাল পূজা প্যান্ডেল দেখার জন্য তোমরা আসবে কীভাবে? তোমরা দুভাবে আসতে পারো। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত যদি ট্রেন পেয়ে যাও, তাহলে কল্যাণী ঘোষপাড়াতে নেমে জাস্ট 2 মিনিট হাঁটবে, এই প্যান্ডেল পেয়ে যাবে। আর কল্যাণী সীমান্ত ট্রেন না পেলে কল্যাণীর ট্রেন ধরে স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটোতে 10 মিনিট লাগবে এই প্যান্ডেল আসতে। ভিডিওতে ভালো থেকো, সুস্থ থেকো।